ওয়েলকাম টু অদিত্রি মামাস কিচেন। আজকে বানাবো কলকাতা স্টাইল এগরোল। এগরোলটি বানানোর জন্য ময়দা নিলাম, ময়দাতে পরিমাণ মতো নুন দিয়েছি আর রিফাইন তেল দিলাম। তারপর এটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এবার ডোটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার এগরোলের পুর বানাবো। এগরোলের পুর বানানোর জন্য কড়াইতে সর্ষের তেল নিয়েছি, তেলের মধ্যে আদা থেঁতো আর রসুন থেঁতো দিয়ে ভালো করে ভেজে নেব। আদা থেঁতো আর রসুন থেঁতোর কাঁচা কাঁচা গন্ধটা চলে গেলে তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। এবার পেঁয়াজটা আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, ওর মধ্যে টমেটোর টুকরো দিয়ে একটু ভেজে নেব। তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে টুকরো করা আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। এগরোলের পুরটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার এগরোল বানাবো। Thank you.
রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন প্লিজ।